এই মুহূর্তে আইএসএল এর দুই ম্যাচে দুটি বড় জয় নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান। মৌসুমের আগে থেকেই বিশেষজ্ঞরা জানিয়েছেন এবারে চ্যাম্পিয়ন হওয়ার জোর দাবিদার সবুজ মেরুন ব্রিগেড। আশা করা যাচ্ছে প্রথম চারে থেকে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে হাবাসের দল। এই পরিস্থিতিতে এটিকে মোহনবাগান যদি নকআউট পর্বে ওঠে তবে তাদের জন্য সমস্যা তৈরি হবে, কারণ সেই সময় অনিশ্চিত হতে পারেন তারকা ফরওয়ার্ড ও দলের ভরসা রয় কৃষ্ণা। ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য অনিশ্চিত থাকতে পারেন রয়। ফিফা ব্যুরো অফ কাউন্সিল জানিয়েছে ওশিয়ানিয়া পর্বের প্রিলিমিনারি ম্যাচগুলি হবে আগামী বছরের 21 থেকে 30 মার্চ, আর সেই সময় গ্রুপের শেষ ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল খেলতে হবে। এর জেরে পিজির অধিনায়ক হওয়ায় দেশের ম্যাচ খেলতে যেতে হবে রয় কৃষ্ণাকে। যদি মার্চের শেষের দিকে আইএসএল এর নকআউট পর্বের খেলাগুলি হয় তবে রয় কৃষ্ণার সুবিধা পাবে না এটিকে মোহনবাগান, যা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে মেরিনার্সদের জন্য। এছাড়া ফিজিতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকাও ম্যাচ খেলে আসার পর কোয়ারেন্টাইনে থাকার জেরে আরও অনেকদিন রয়কে পাবে না এটিকে মোহনবাগান। এই পরিস্থিতিতে পুরোটাই নির্ভর করছে রয় কৃষ্ণা ফিজি বিশ্বকাপ যোগ্যতা পর্বে খেলেন কি না।